একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগফল নব্বই হয় সংখ্যাটি কত আমি মনে করলাম সংখ্যাটি ক নং অপশনের এই ষোলো যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে তিন গুণের সাথে দ্বিগুণ যোগ তো ষোলো এর তিন গুণ হচ্ছে তিন ষোলং আট চল্লিশ যোগ ষোলো এর দ্বিগুণ হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ তো আট এর সাথে বত্রিশ যোগ করলে হয় আশি অর্থাৎ ষোলো এর তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে হয় আশি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে সাথে যোগ করলে যেহেতু ষোলো এই সংখ্যাটির জন্য আমাদের প্রশ্নের শর্ত সিদ্ধ হচ্ছে না কাজেই ক নং অপশনটি সঠিক নয় এবার আমি মনে করলাম সংখ্যাটি খ নং অপশনের এই আঠারো তাহলে তিন গুণের সাথে দ্বিগুণ যোগ মানে আঠারো এর গুণ হচ্ছে তিন আঠারো চুয়ান্ন যোগ আঠারো এর দ্বিগুণ হচ্ছে আঠারো দুগুণে ছত্রিশ তো চুয়ান্ন এর সাথে ছত্রিশ যোগ করলে হয় নব্বই হ্যাঁ আঠারো এই সংখ্যাটির তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে যোগ ফল নব্বই হয় অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে এই খন এছাড়া এই অঙ্কটি আমরা বিস্তারিতভাবে সমাধান করতে পারি এরূপভাবে যেহেতু প্রশ্নে বলা হয়েছে সংখ্যাটি কত তো আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স তাহলে প্রশ্নের এই লাইনটি লক্ষ্য করুন একটি সংখ্যার তিন গুণের সাথে দ্বিগুণ যোগ তো এক্স এর তিন গুণ হচ্ছে থ্রি এক্স যোগ এক্স এর দ্বিগুণ হচ্ছে টু এক্স যোগ ফল নব্বই হয় অর্থাৎ এটি সমান নব্বই বা থ্রি এক্স আর টু এক্স ফাইভ এক্স এই ফাইভ এক্স বা এক্ সমানব্বই বাই পাঁচ তো নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে ফলাফল আসে আঠারো অর্থাৎ সংখ্যাটি খন অপশনের এই আঠারো একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে যোগফল চোদ্দ হলে সংখ্যাটি কত অর্থাৎ এই অপশনগুলো থেকে আমি এমন একটা সংখ্যা খুঁজে বের করব যে সংখ্যাটির বর্গমূলের সাথে নয় যোগ করলে ফলাফল আসবে চোদ্দ তো আমি মনে করলাম সংখ্যাটি ক নং অপশনের এই চার তো চারের বর্গমূল হচ্ছে দুই দুইয়ের সাথে এই নয় যোগ করলে হয় এগারো চোদ্দো হয়নি কাজই ক নং অপশনটি সঠিক নয় এবার মনে করলাম সংখ্যাটি গণং অপশনের এই পঁচিশ তো পঁচিশ এর বর্গমূল হচ্ছে পাঁচ পাঁচের সাথে নয় যোগ করলে ফলাফল আসে চোদ্দ হ্যাঁ এই গণং অপশনের জন্য আমাদের প্রশ্নের সকল শর্ত সিদ্ধ হচ্ছে কাজেই এই গ হচ্ছে সঠিক উত্তর এবার আমি এই অঙ্কটি বিস্তারিতভাবে সমাধান করব তো আমি ধরে নিলাম সংখ্যাটি এক্স যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে একটি সংখ্যার বর্গ মূলের সাথে নয় যোগ করলে তো এক্স এর বর্গ মূল হচ্ছে রুট এক্স যোগ নয় যোগ ফল হয় চোদ্দ কাজই এখানে হচ্ছে চোদ্দ বা রুট এক্স সমান চোদ্দ বিয়োগ নয় চোদ্দ থেকে নয় বাদ দিলে পাঁচ তো দেখুন রুট এক্স সমান পাঁচ আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে রুট এক্স সম্পূর্ণটার উপরে স্কোয়ার সমান পাঁচ তার উপরে স্কোয়ার তো স্কোয়ারের সাথে রুট কাটা অবশিষ্ট থাকলো এক্স এক্স সমান পাঁচ তার উপরে স্কোয়ার মানে পঁচিশ অর্থাৎ সঠিক উত্তর নং একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে চোদ্দ বেশি হলে সংখ্যাটি কত অর্থাৎ এই অপশনগুলো থেকে আমি এমন একটা সংখ্যা খুঁজে বের করবো যে সংখ্যাটির বর্গ তার বর্গমূলের চেয়ে চোদ্দ বেশি হবে আমি মনে করলাম সংখ্যাটি ঘন অপশনের এই ষোলো তো ষোলো এর বর্গ হচ্ছে দুই শত ছাপ্পান্ন আবার ষোলো এর বর্গমূল হচ্ছে চার তো আমরা দেখতে পাচ্ছি ষোলো এর বর্গ তার বর্গমূলের চেয়ে দুই শত বাহান্ন বেশি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে চোদ্দো বেশি হতে হবে যেহেতু এই ঘনং অপশনের জন্য আমাদের প্রশ্নের শর্ত সিদ্ধ হচ্ছে না কাজেই এই ঘনং অপশনটি সঠিক নয় এবার আমি মনে করলাম সংখ্যাটি গণং অপশনের এই চার তো চার এর বর্গ হচ্ছে ষোলো এবং চার এর বর্গ মূল হচ্ছে দুই তো আমরা দেখতে পাচ্ছি চারের বর্গ চারের বর্গ মূলের চেয়ে চোদ্দ বেশি অর্থাৎ এই ষোলো সংখ্যাটি দুইয়ের চেয়ে চোদ্দ বেশি যেহেতু গণং অপশনের জন্য আমাদের প্রশ্নের সকল শর্ত সিদ্ধ হচ্ছে কাজই এই গনংই হচ্ছে সঠিক উত্তর কোন সংখ্যার দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হবে তো আমি মনে করলাম সংখ্যাটি এক্স যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে দ্বিগুণের সাথে যোগ করলে তো দ্বিগুণ হচ্ছে তার সাথে যোগ করতে হবে সমান তারপরে বলা হলো যোগ ফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি হবে তাহলে এই যোগ ফলটি এই সংখ্যা অপেক্ষা সাত বেশি হবে বা টু এক্স মাইনাস এক্স সমান সাত বিয়োগ পাঁচ অতএব এক্স সমান টু অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে খনং তো আমরা একটু যাচাই করি যে এই অ্যান্সারটি সঠিক আছে কিনা আমাদের প্রশ্নে বলা হয়েছে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে তো এর দ্বিগুণ হচ্ছে চার তার সাথে যদি পাঁচ যোগ করি তাহলে হয় নয় তারপরে বলা হয়েছে যোগ ফল মানে এই যোগ ফল সংখ্যাটি অপেক্ষা সাত বেশি তো সংখ্যা হচ্ছে দুই তার চেয়ে সাত বেশি হচ্ছে নয় হ্যাঁ এই অ্যান্সারটি সঠিক আছে দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যা যাদের বর্গের অন্তর সাতচল্লিশ সংখ্যা দুইটি কি কি। তো দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে বড় সংখ্যা বের করার টেকনিকটি হচ্ছে অন্তর প্লাস এক বাই দুই এবং ছোট সংখ্যাটি বের করার টেকনিকটি হচ্ছে অন্তর বিয়োগ এক বাই দুই তাহলে আমরা বড় সংখ্যাটি বের করে নিই তো অন্তর অন্তর হচ্ছে সাত চল্লিশ তার সাথে একটি এক যোগ করতে হবে এবং একে ভাগ করতে হবে দুই দিয়ে তো সাতচল্লিশ আর একে আট চল্লিশ আট কে দুই দিয়ে ভাগ করলে হয় চব্বিশ অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে চব্বিশ এবার ছোট সংখ্যাটি বের করি তো অন্তর অন্তর হচ্ছে সাতচল্লিশ বিয়োগ এক বাই দুই সাতচল্লিশ থেকে এক বাদ দিলে ছেচল্লিশ ছেচল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে তেইশ অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে চব্বিশ এবং তেইশ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশত হলে বড় সংখ্যাটি কত দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেয়া থাকলে বড় সংখ্যা বের করার টেকনিকটি হচ্ছে অন্তর প্লাস এক বাই দুই তো আমাদের প্রশ্নে অন্তর দেয়া আছে একশত নিরানব্বই কাজী আমরা লিখতে পারি একশত নিরানব্বই প্লাস এক বাই দুই তো একশো নিরানব্বইয়ের সাথে এক যোগ করলে দুইশো দুইশোকে দুই দিয়ে ভাগ করলে থাকে একশো অর্থাৎ বড় সংখ্যাটি হচ্ছে একশো এটি উত্তর এবার আমি এই অঙ্কটি বিস্তারিতভাবে সমাধান করব। যেহেতু আমাদের প্রশ্নে দুইটি ক্রমিক সংখ্যার কথা বলা আছে কাজী আমি ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে এক্স অপর সংখ্যাটি হচ্ছে এক্স প্লাস ওয়ান এই এক্স এবং এক্স প্লাস ওয়ান এর বর্গের অন্তর হচ্ছে একশো নিরানব্বই কাজই আমি লিখতে পারি এক্স প্লাস ওয়ান সম্পূর্ণটার উপরে বিয়োগ সমান হচ্ছে একশো তো এখান থেকে পাই এক্স টু ইন টু এক্স ইন টু ওয়ান প্লাস ওয়ান তার উপরে স্কোয়ার তারপর দেওয়া আছে বিয়োগ এক্স স্কোয়ার সমান একশো নিরানব্বই তাহলে দেখুন এ এক্স স্কোয়ারের সাথে এ এক্স স্কোয়ার কাটা টু গুণ এক্স অর্থাৎ টু এক্স তার উপরে স্কোয়ার মানে ওয়ান সমান হচ্ছে একশো বা সমান একশো নিরানব্বই বিয়োগ এক সমান একশো আটানব্বই অতএব এক্স সমান একশো আটানব্বই সমান নিরানব্বই আমাদের প্রশ্নে যেহেতু চাওয়া হয়েছে বড়ো সংখ্যাটি কত তো এক্স এবং এক্স প্লাস ওয়ানের মধ্যে বড় সংখ্যা হচ্ছে এক্স প্লাস তো আমরা এক্সের মান বের করলাম নিরানব্বই কাজেই এই বড়ো সংখ্যাটি হবে নিরানব্বই প্লাস এক সমান একশো তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর